বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজাক টুর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে পিন্টু স্বর্ণকার। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 21 জোড়া একেবারে নতুন ডিজাইনের স্বর্ণের কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে দু ধরনের ডিজাইন রয়েছে। একটা ডিজাইন হলো সুশ্রুতা কানের দুলের ডিজাইন, আর একটা ডিজাইন হলো ছোট কানের দুলের ডিজাইন। বন্ধুরা, এখান থেকে আপনি যে কোনো ডিজাইনই চয়েস করুন না কেন, সেটা আপনি দু থেকে তিন আনা স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে 21 জোড়া ডিজাইন রয়েছে, তো 21 জোড়া ডিজাইনে আপনি দেখুন, আশা করি এখান থেকে আপনি ভালো ডিজাইনটা খুঁজে নিয়ে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আর ডিজাইনগুলো বিষয়ে আমি কিছু আপনাদের কথা বলবো, যে কথাগুলো ফলো করে এই ডিজাইনগুলো যদি আপনি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনগুলো আপনি অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, ধরুন দু আনা স্বর্ণের মধ্যে যদি আপনি তৈরি করেন, তাহলে এখানে দেখে নেবেন যে দু আনা স্বর্ণের মধ্যে কোন দুলটা রয়েছে। এখানে বহু ধরনের দুল আপনি পাবেন দু আনা স্বর্ণের মধ্যে। যদি সে দুলটা আপনি দু আনা স্বর্ণ তৈরি করেন, তাহলে যখন আপনি তৈরি করতে দেবেন আপনার স্বর্ণকারের কাছে, তখন তাকে বলে দেবেন এখানে যেরকম রয়েছে ডিজাইনটা, তো সেরকম আপনি চেম করে ডিজাইনটা তৈরি করবেন। বন্ধুরা, আর যদি আপনি একটু বড় করে তৈরি করেন, তো তাহলে আপনি একটু বেশি স্বর্ণ দিবেন, ধরুন তিন আনা স্বর্ণ দিবেন। তিন আনা স্বর্ণ দিলে আপনি সে ডিজাইনটা এক জায়গায় যাওয়া আসাও করতে পারবেন, সবসময় রাফিউজ করতে পারবেন। বন্ধুরা, আর যদি আপনি তিন আনা স্বর্ণ দিয়ে এখান থেকে যে কোনো ডিজাইন চয়েস করেন, সেটা যদি তৈরি করেন তিন আনা স্বর্ণ দিয়ে, তাহলে এখানে যেরকম রয়েছে দেখতে পাচ্ছেন, তো এরকম করে আপনি আপনার স্বর্ণকারের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আর এখানে যে আপনি সুশ্রুতা কানে দুলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, তো সেটা যখন আপনি তৈরি করবেন, তো এর নিচের যে আপনার যে চেনটা থাকে, সে চেনটা একটু ভারী করে তৈরি করবেন আপনার স্বর্ণকারকে বলে। বন্ধুরা, এখানে যে সুশ্রুতা ডিজাইনগুলো রয়েছে, তো তার আপনার যে চেনটা থাকে, চেনটা একটু সমস্যা হয়, কারণ চেনটা আপনার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি হালকা করে তৈরি করে, তো সেই চেনটা আপনি একটু ভারী করে আপনার স্বর্ণকারকে বলে তৈরি করে নেবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে, সেই ডিজাইনগুলো আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। বন্ধুরা, বর্তমানে আপনার যে স্বর্ণটা পাওয়া যায়, তো সেই স্বর্ণটা আপনি দিয়ে তৈরি করবেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট হলমার্ক স্বর্ণটা, সেটা ভালো হবে। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে, তো আপনি সবসময় যদি রাফ ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিজাইনটা ছোট করে তৈরি করবেন, আর যদি এক জায়গায় যাওয়া আসা করেন, তাহলে একটু বড় করে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর স্বর্ণের দাম আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।